পুজোর মরশুমে বিরিয়ানিতে ভিড় বাড়ছে, খাবারের মান পরীক্ষায় হঠাৎ হেসেলে ফুড সেফটি অফিসার, ত্রুটি ধরে 7 দিনের সময় দিলেন মেদিনীপুরে। পুজোর মরশুম সেভাবে শুরু হয়নি এখনও, কিন্তু বিশ্বকর্মা পুজোর আগে থেকেই বিরিয়ানির দোকানগুলোতে অস্বাভাবিক ভিড় মেদিনীপুর শহরে। ভিড়ে খদ্দেরের সামাল দিতে গিয়ে খাদ্যের মান কি ঠিক থাকছে তা দেখতেই হঠাৎ অতর্কিত অভিযান জেলা প্রশাসনের। বৃহস্পতিবার দুপুর থেকে মেদিনীপুর শহরের একের পর এক বিরিয়ানির দোকানে হানা দিলেন ফুড সেফটি অফিসার, পুলিশ, মহকুমা শাসক, পৌরসভার আধিকারিকরা। পাওয়া গেল বেশ কিছু ত্রুটিও, সেগুলি উল্লেখ করে 7 দিনের সময়সীমা বেঁধে দিলেন ফুড সেফটি অফিসার। বৃহস্পতিবার দুপুরে মেদিনীপুর পৌরসভাতে প্রাথমিক একটি বৈঠক হয় প্রশাসনিক আধিকারিকদের। উপস্থিত ছিলেন মেদিনীপুর সদর মহকুমা শাসক কৌশিক চট্টোপাধ্যায়, পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, ফুড সেফটি অফিসার, কোতোয়ালি থানার পুলিশ ও অন্যান্যরা। বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুসারে এদিন বেলা 12:30 পর অভিযান শুরু করেন মেদিনীপুর শহরের খাবারের দোকানগুলিতে। খাবারের দোকানগুলির মধ্যে সব থেকে বেশি ভিড় যেখানে থাকে সেই বিরিয়ানির দোকানগুলোকেই বেছে নেন আধিকারিকরা। কেরানীতলা সংলগ্ন এলাকায় থাকা নাম করা বিরিয়ানির দোকানগুলিকেই বেছে নিয়ে সেখানে অভিযান শুরু করেন। বিরিয়ানির দোকানে ঢুকেই নিজেদের পরিচয় দিয়ে প্রথমে ফুড লাইসেন্স সহ বিভিন্ন কাগজপত্র চেক করে নেন তারা। এরপরে নাম করা সেই বিরিয়ানির দোকানের সরাসরি হেঁচেলে ঢুকে পড়েন ফুড সেফটি অফিসার, পুলিশ আধিকারিকরা। ঢুকেই দেখেন রান্নার কাজে থাকা কর্মীদের নেই কোনো অ্যাপ্রন, নেই কোনো মেডিকেল সার্টিফিকেটও। 7 দিনের সময়সীমা বেঁধে দেন তারা। এরপরে প্রত্যেকটি দোকানে বা প্রত্যেকটি ভেতরে থাকা ফ্রিজ খুলে খুলে পরীক্ষা করেন পুরনো কোনো খাবারের অংশ রয়েছে কিনা, তেমন পাননি এদিন। এরপর সেখান থেকে একটুকু এগিয়ে কেরানীতলার দিকে যেতে আরও কয়েকটি বিরিয়ানির দোকান, পরপর ঢুকে পড়েন সেখানে ভাগ হয়ে আধিকারিকরা। দেখা যায় ব্যবহার করা তেলের মান খুবই নিম্নমানের, আলুতে রং করতে ব্যবহার করা হচ্ছে খুব কম দামের রং। ফ্রিজ পরীক্ষা করে পুরনো খাবার না পেলেও তেল ও রং নিয়ে আপত্তি তোলেন ফুড সেফটি অফিসার ও আধিকারিকরা। প্রত্যেকেই 7 দিনের সময়সীমা বেঁধে দেন তিনি। অভিযানে থাকা মহকুমা শাসক কৌশিক চট্টোপাধ্যায় বলেন, মূলত পৌরসভার উদ্যোগ ছিল এটা, ফুড সেফটি অফিসার সবটা দেখেছেন, কর্মীদের মেডিকেল সার্টিফিকেট সহ বেশ কিছু জিনিস অসম্পূর্ণ ছিল, 7 দিনের সময় দেওয়া হয়েছে তা শুধরে নেওয়ার জন্য। এটা আমাদের মিউনিসিপ্যালিটির তরফ থেকে মিউনিসিপ্যালিটির অফিসাররা আছেন, চেয়ারম্যান সাহেব আছেন, ফুড সেফটি অফিসার আছেন, পুলিশের তরফ থেকে ওনাদের রিপ্রেজেন্টেটিভরা আছেন। আমরা এখানে যে রাস্তার ধারে যে খাবারের দোকান যেগুলো আছে, বড় ছোট যে রকমই হোক না কেন, সমস্ত দোকানগুলোই ইন্সপেকশন করা হচ্ছে, যে যাতে করে এখান থেকে কোনো রোগ সংক্রমণ না ঘটে, দোকানে যাতে হাইজিনটা প্রপারলি মেনটেন হচ্ছে কিনা বা খাবারের কোয়ালিটিটা ঠিকঠাক আছে কিনা এগুলো আমরা মানে চেক করে দেখছি। কারণ সামনে পুজো আসছে, এখানে প্রচুর মানুষ এই সমস্ত দোকান থেকে খাবার টাবার খাবেন, যাতে কোনোরকম কোনো অবাঞ্ছিত ঘটনা না ঘটে তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এটা করা হচ্ছে। আজকে এখান থেকে তো শুরু হলো, আরও আমাদের টিম আরও ইন্সপেকশন করবে। মোটামুটি তো আজকে গোটা 10 দোকান হয়তো দেখা হতে পারে না। এখানে কয়েকটা জায়গায় যেটা ডকুমেন্টস খামতি আছে সেটা আমাদের নোটিশ দিয়ে দেওয়া হয়েছে, দোকানের যিনি মালিক আছেন ওনাকে নোটিশ দেওয়া হয়েছে, 7 দিনের মধ্যে রেক্টিফিকেশন করার ব্যবস্থা করতে বলা হয়েছে, মানে কিছু ডকুমেন্টসের ঘাটতি পাওয়া গেছে আর কি। ওটা ফুড সেফটি অফিসার ম্যাডাম উনি বলতে পারবেন, উনি নোটিশটা উনিই দিয়েছেন। ওই কিছু আপনার মেডিকেল রিপোর্ট, মানে স্টাফ মানে প্রত্যেক স্টাফেদের কিছু মেডিকেল রিপোর্ট থাকা দরকার, এই জাতীয় কিছু রিপোর্ট যেগুলো চাওয়া হয়েছে। পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেন, পুজোর সময় ভিড় শুরু হয়ে যায় বিরিয়ানির দোকানগুলিতে, কিন্তু তারা যে খাবারটা খাচ্ছেন সেটার গুণমান ঠিক থাকছে কিনা দেখতেই এই অভিযান শুরু হয়েছে। আগামী কয়েক মাস ধরে লাগাতার অভিযান চলবে সর্বত্র, প্রতি মুহূর্তে খাবারের মান ঠিক থাকছে কিনা সেটা রাস্তার পাশে থাকা হোটেল এবং বড় হোটেল সবটাইতেই দেখা হবে। আমাদের সব জায়গাতে এরকম ভাবে, আমাদের জেলা ফুড এন্ড সেফটি সিকিউরিটি অফিসার মাননীয় মহকুমা শাসক আছেন, আমাদের সেফটি অফিসার আছেন, পুরসভার আধিকারিকরা আছেন, কোতালি থানার পুলিশ অফিসাররা আছেন, যে আমাদের এখানে যে খাবারগুলো পরিবেশন হয় সেগুলোর গুণমান এবং ঠিকঠাক দেয়া হচ্ছে কিনা দেখার জন্য উনি এসেছেন, পৌরসভা সহযোগিতা করছেন, তো আমাদের এসে সন্তুষ্ট এখানে,
যে এই পুরোটা মেনটেন করে হচ্ছে যে দু একটা বাকি আছে সেগুলো ওনারা ঠিক করে নেবেন 7 দিনের মধ্যে এরকম হবে। এবং আমাদের সন্তুষ্ট যে সেফটি অফিসার উনি এসেছেন আমাদের এখানকার, ওদের কিচেন, ওদের ডিস্ট্রিবিউশন, ওদের লোকদের এসে লাইসেন্স যা যা পাওয়ার থাকার দরকার সমস্ত লাইসেন্সগুলোই আছে। এইভাবেই আমরা চাইবো যে শহরের যেখানে ফুডের এই সমস্ত দোকানগুলো হচ্ছে মানুষের মধ্যে যেন কোনো আতঙ্ক পরে না হয়। কোনো একটা দোকানে খাবারের মান যদি খারাপ হয়, যদি সেখানে মানে খারাপ খাবার দিয়ে দেয়, তাতে অনেক সময় পৌরসভা, সেফটি অফিসার, সরকার এবং আমাদেরই ক্ষতি হয়। তাই এটা যাতে না হয় তার জন্যই আমরা সচেতন করার জন্য উনি এসেছেন। উনি আমাদের সবাইকে নিয়ে এই ঘুরছেন, দেখছেন এবং কোথাও কোনো ত্রুটি থাকলে সেগুলো ঠিক করে নিতে হবে। যতগুলো করা হোক না দেখছি আমরা, এটা চলবে, কন্টিনিউ সারা মাস ধরেই চলবে।